অনেকদিন পরে আবার চলে আসলাম গঙ্গারামপুরে, আমার প্রাণের শহর দক্ষিণ দিনাজপুর জেলার মিউনিসিপ্যাল শহর গঙ্গারামপুর। সে গঙ্গারামপুরের শপিং প্লাজার ঠিক সামনেই মামার দোকান বললে সকলেই চেনে, মানে বাংলাদেশ থেকে উনি এসেছেন বলে লোকে বলেন। আর সেখানে বিপি বিরিয়ানি অ্যান্ড পোলাও হাউস বলে ফেমাস, স্পেশালি এখানকার চিকেন কষা আর হচ্ছে পোলাও এতটাই ফেমাস যে দূর দূর থেকে মানুষরা এখানে খেতে আসেন, বা গঙ্গারামপুরে যারা আসেন তারা একবার অবশ্যই ট্রাই করেন। তো সেই সূত্র ধরে আমি ভাবলাম কেন আমি বাদ যাই, তাই চলে আসলাম মামার দোকানের পোলাও আর মুরগির মাংস খেতে। আগে খাসি বেচতেন, এখন উনি খাসি বেচা বন্ধ একটু করেছেন, তবে বিরিয়ানিও আছে, আজকে বিরিয়ানি নয় পোলাও এই জেলার ফেমাস, সেটাই ট্রাই করবো। মামা কেমন আছেন বলেন? ভালো আছেন? আচ্ছা আপনার এই স্টলটা কতদিন হলো গঙ্গারামপুরে? ৯ বছর। বাহ, ৯ বছর হলো। আর কি কি বানান যদি একটু দর্শকদেরকে বলে দেন? পোলোয়া মাংস করি, চিকেন কষা, পোলোয়া এবং বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, তিন রকম থাকে। একটু দেখান দেখি আগে, স্পেশালি আগে একটু চিকেন কষাটা দেখি। বাহ, কালারটা কিন্তু সেই এসছে। এক এক পিস কত করে নেন? এটা হচ্ছে দু পিস চিকেন দিয়ে হাফ প্লেট পোলোয়া ৫০ টাকা। বাহ, আচ্ছা এবার বিরিয়ানিটা দেখি। বিরিয়ানি আছে, উপরে তো কালার একদম হলুদ কালার দিয়ে রেখেছেন, তাই তো? লেগ পিস দিয়ে ৬০ টাকা হাফ প্লেট। হাফ প্লেট ৬০ টাকা। বাহ, এটা হচ্ছে পোলা। পোলার কালারটা কিন্তু দুর্দান্ত, দুর্দান্ত কালার। তার মধ্যে দেখতে পাচ্ছি সব রকম ড্রাই ফ্রুটস তো দিয়েছেন। বাহ, গন্ধ খুব সুন্দর এসেছে। এটা কি চালে করেছেন? এটা গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চাল, হ্যাঁ মনে হচ্ছে তাই। আর এবার বলি, এখানে দেখতে পাচ্ছি পেঁয়াজি দেখা যাচ্ছে, আলুর চপ আছে, রুটির ব্রেড আছে। আচ্ছা পেঁয়াজি, বেগুনি, বেগুনি কোথায় বানাচ্ছেন? ও এখানে ফ্রাই হচ্ছে। বাহ বাহ, বেগুনি। আর এটা কি বানাবেন? বেগুনি, এটা আলুর চপ হবে। বাহ, আর ওটা কি দেখতে পাচ্ছি? রুটির ব্রেড হবে, রুটি ব্রেড হচ্ছে আর কি। আলুর চপ কত করে এখানে? এটা ৩ পিস ১০ টাকা। ৩ পিস ১০ টাকা, তো জলের দরে ফলের রস। আর বেগুনি কত করে? বেগুনি হচ্ছে ১০ টাকা। ১০ টাকা বেগুনি দামটা একটু, কারণ বেগুনির দাম মনে হয় বেশি নাকি? খরচাটা একটু বেশি হয়, খরচাটা বেশি। আচ্ছা ওইটা কি বানিয়েছেন? ওটা পেঁয়াজি, পেঁয়াজি গুলো কত করে? ৩ পিস ১০ টাকা। ৩ পিস ১০ টাকা। বাহ বাহ, আমি পেঁয়াজি একটু ট্রাই করি, ঠিক আছে? আপনার পেঁয়াজি, আমার পেঁয়াজি খেতে খুব ভালো লাগে, প্লিজ পেঁয়াজি দেন আগে খেয়ে দেখি, ঠিক আছে? তারপর কিন্তু পোলাও মাংস খাবো, যার জন্য এসছি। পেঁয়াজি দেন, সালাদ নিলে সালাদ দেবো। স্যালাড, স্যালাডে কি কি দেন এখানে? শসা, পেঁয়াজ। বাহ, ও ৩টা ১০ টাকা। বাহ বাহ, ১০ টাকায় ৩ পিস পেঁয়াজি, এত সস্তা। তো ১০ টাকায় ৩ পিস পেঁয়াজি নিয়ে নিলাম আমি। এই দেখুন পেঁয়াজিগুলোর সাইজ মোটামুটি স্ট্যান্ডার্ড, একবারে খারাপ না। যেখানে ৩ পিস ১০ টাকা। কি ডাল দিয়েছেন? কি ডাল? তো ডাল আছে, শুধু ডাল। শুধু ডাল? কি ডাল? এটা আছে মটরের ডাল। মটর ডাল আছে, ওকে। ভিতরে দেখুন পুরো পেঁয়াজ আছে আর ডাল আছে, এটা মটর ডাল দেওয়া আছে। ডালগুলো দেখাও যাচ্ছে, দু একটা গোটা গোটা ডালও আছে। দুর্দান্ত খেতে পেঁয়াজি, একটু ঠান্ডা হয়ে গেছে কিন্তু মুচমুচে ব্যাপারটা পুরোপুরি আছে। শসা পেঁয়াজ একদম কুচকুচি করে কাটা, জানি পোলাও আর তার সাথে দাও চিকেন কষা। দক্ষিণ দিনাজপুর জেলার পুরনো যদি স্পেশাল খাবার যদি থাকে সেটা কিন্তু পোলাও আর সঙ্গে খাসির মাংস। বিরিয়ানি এই জেলাতে অনেক পরে এসছে, হয়তো খুব বেশি হলে ৫-৭ বছর হবে, কিন্তু এই পোলাও মাংস প্রায় বিগত ২০-২৫ বছর ধরে বা তারও আগের থেকে এই জেলার মানুষের মন কিন্তু জয় করে আছে। আর পোলাও মানে গোবিন্দভোগ চালের পোলাও, আর লোকাল খাসি মাংস সবচেয়ে বেশি প্রচলিত ছিল। যদি এখন খাসি মাংস দোকানে পাচ্ছি না, পেলে অবশ্যই তুলে ধরবো, কিন্তু এখানে মামা বিক্রি করছেন মুরগির মাংস আর পোলাও দিয়ে মাত্র ৫০ টাকা। তো খাওয়া শুরু করি, দু পিস শসা, দু পিস পেঁয়াজ দিয়ে, আর এরকম পিস দুটো পিস দিয়েছে, যেখানে ২৫-৩০ গ্রামের মতো এক একটা পিস হবে, দিয়ে গ্রেভি দিয়ে পোলাও দিচ্ছে, যার দাম নিচ্ছেন মামা ৫০ টাকা। পোলাওটা খেয়ে দেখি এবার। গোবিন্দভোগ চলের পোলাওটা দুর্দান্ত খেতে, সেখানে কাজু আছে আর ক্রিসমাস কুয়ারটা দেখতে পাই না, কিন্তু বাদাম আছে। পোলাওটা রিয়েলি একবার যে খাবে তার রিয়েলি ভালো লাগবে, একদম রিয়েল। খুব সুন্দর সুবাস, খুব সুন্দরভাবে কষিয়ে বানানো এই পোলাও। এবার একটু গ্রেভি দিয়ে আমি ট্রাই করি।
কষিয়ে কষিয়ে বানানো চিকেনের গ্রেভিটা, চিকেনের মশলা দিয়ে পেঁয়াজ রসুন আদা দিয়ে খুব সুন্দরভাবে বানানো দুটো কম্বিনেশন কিন্তু সত্যি ফাটাফাটি। খাসি হলে তো ন্যাচারালি ভালো হতোই, কিন্তু মামা যেহেতু বানাচ্ছেন না তো এটা কিন্তু ফাটাফাটি। এখানে কিন্তু প্রত্যেককে কিন্তু একটা করে আলু দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছি। আর একটা কথা বলবো, 50 টাকায় কিন্তু এত সুন্দর খাবারটা কিন্তু মোটো মন্দ নয়। সন্ধ্যাবেলাতে মাটন দিয়ে ন্যাচারালি ভালো হয়, কিন্তু যেহেতু পকেট ফ্রেন্ডলি ব্যাপারটা ভাত হয়, মাটন হলে এই দামে দু পিস দিয়ে দেওয়া সম্ভব হতো না, তাই এনারা চিকেন দিয়ে রেখেছেন যাতে সকল মানুষেরা এসে এই খাবারটাকে এনজয় করতে পারেন। এবার একটু আলু দিয়ে নিশ্চিন্ত মনে যারা এখানে আসবেন জবরদস্ত এনজয় করবেন। চিকেনের গ্রেভিটা কিন্তু একটু স্পাইসি, মানে ঝালঝাল, এটা হালকা মিষ্টি, খুব বেশি মিষ্টি একদম নয় পোলাওটা। সুন্দর একটা কম্বিনেশন তৈরি হয়েছে, এই জন্যে বহু মানুষ পোলাও আর মুরগি মাংস খেয়ে চলেছেন। মামা দেখতে পাচ্ছি স্টক যথেষ্ট রাখা আছে, মানে সেল যথেষ্ট হয় বোঝা যাচ্ছে। ওই চিকেন পিসটা ট্রাই করে নরম তুলতুলে, একদম নরম, অর্থাৎ অনেকক্ষণ ধরে কষানোর জন্য নরম তো হবেই, খেতে কিন্তু সত্যিই সুপার। শশা পেঁয়াজের স্যালাডটা দিয়ে দিয়েছি, আর সঙ্গে শশা পেঁয়াজের খেতে কিন্তু বিন্দাস লাগছে। কাঁচা লঙ্কা হলে একটু ভালো হতো। মামা কাঁচা লঙ্কা আছে? ওকে, তো গঙ্গারামপুরের শপিং প্লাজার সামনে, মানে শপিং প্লাজা বলতে ঠিক গঙ্গারামপুর বাস স্ট্যান্ডের ঠিক পাশেই আছে শপিং প্লাজা, মানে বাস স্ট্যান্ডে ধরতে গেলে সামনেই। আপনারা যদি গঙ্গারামপুরে এসে থাকেন বা গঙ্গারামপুরের আশেপাশে থাকেন, তাহলে সন্ধ্যাবেলাতে টিফিনের জন্য কিন্তু এখানে আসতে পারেন। মামার দোকান 6টা থেকে রাত্রি 10টা 11টা অবধি খোলাই থাকে। এখানে এসে সন্ধ্যাবেলাতে দুর্দান্ত, পকেট ফ্রেন্ডলি, সবার কথা মাথায় রেখে পোলাও মুরগির মাংস হচ্ছে খেতে পারেন। তাছাড়া বিরিয়ানি 60 টাকা, চিকেন বিরিয়ানি প্রত্যেকে লেগ পিস দিচ্ছে, লেগ পিসে চিকেন বিরিয়ানি ট্রাই করতে পারেন, এটাও কিন্তু মোটামুটি খারাপ না, কারণ হাফ প্লেট দেওয়া হচ্ছে। আর তাছাড়া চপ আছে, সেগুলো তো অবশ্যই খেতে পারেন। কিন্তু আমি বলবো এখানে এখানকার জন্য স্পেশাল যে খাবারটা পোলাও মুরগির মাংস, অবশ্যই ট্রাই করুন, আশা করি আপনার বারবার খেতে ইচ্ছা করবে। তার জন্যই বহু মানুষ আসছেন, বসছেন, খাচ্ছেন, কেউ পার্সেলও নিয়ে যাচ্ছে। তা আজকে অবধি রইল, নেক্সট দিন দেখা হবে নতুন কোনো ভিডিও, নতুন কোনো জায়গার। গঙ্গারামপুরে ভিডিও পারলে আরও দেখাবো, বা অন্য কোনো জায়গার ভিডিও অবশ্যই তুলে ধরবো। বাই বাই, রাখছি এখন, নেক্সট দিন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।